আরে আসছে আমার আসছে যা চল চল কোন কালার দেবে আর এই সব হচ্ছে বলতে ঠিক ঠাকুর দেখো ছোট কার্তিক কালী বাপের বাড়িতে রয়েছে আর আমি বাড়িতে চলে এসেছি অলরেডি কালকে সন্ধ্যা বেলার দিকে চলে এসেছি আর ও ওখানে আছে এখন থেকে আমি কয়েকদিন ব্লগ ব্লগ দেবো ঠিক আছে তো আজকে আমাদের ফ্রেন্ডের সঙ্গে মানে ফ্রেন্ডের সঙ্গে না সরি আমি একটু জায়গায় একটু বাইরে যাবো ব্লগ 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 করি ঠিক আছে ব্লগ দেওয়া হচ্ছে না দু তিন দিন হচ্ছে দেওয়া হচ্ছে না তো চলো এখান থেকে ব্লগ ব্লগ করবো আর এক মাসের মতন হয়তো টিশা হয়তো আমার চ্যানেলে আসবে না কারণ টিশা ওখানে আছে বলে আসবে না ঠিক আছে তো তোমরা আমার সঙ্গে থাকো আর একটু সাপোর্ট করো ভালো লাগছে না রুমে বসে থাকতে একটু বাইরে থেকে ঘুরে টুরে আসি চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার বলছি গাড়ি কোথায় গ্যারেজে আছে তো গাইজ গাড়ি এখন এখানে আমার বাড়িতে নেই কারণ বাবা নিয়ে গেছে ঠিক আছে আর গ্যারেজে মনে হচ্ছে নিয়ে চলে গেছে ওখান থেকে নিয়ে যেতে হবে না হলে এখানে যেতে পারবো না ওমা আমি চলে যাচ্ছি হ্যাঁ মাকে বলে দিলাম এবারে যাবো মা লাইটগুলো অফ করে দাও ঠিক আছে লাইটগুলো অফ করে দাও আমি চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি তো গাইস মাকে বলে দিয়েছি এখন চলো আমি কি এই জুতোগুলি পরে যাবো শুধু মায়ের জুতো গাইস কি ভুল করে ফেলছি আমার জুতোগুলো পরে আছি সব উল্টো পাল্টা করে ফেলছি ঠিক আছে এখন বের করে নিয়েছি তো এগুলো পরবো পরে এবারে বেরিয়ে যাবো চলো একটু হেঁটে হেঁটে গাইস যেতে হবে একটু হেঁটে হেঁটে গিয়ে গ্যারেজ দিয়ে গাড়িটা নেবো নিয়ে তারপরে আমি দেখতেও পাচ্ছি না মানে এরকম করে ধরা যাচ্ছে না ক্যামেরা ধরা যাচ্ছে না যাই প্রথমে জুতোগুলো পরে নিই ঠিক আছে অলরেডি হেঁটে নিয়েছি এইটা লাগানো আছে চলো এবারে মা 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 আসলাম হ্যাঁ চলো গেটটা অফ করে দিই গেটটা অফ করে এবার চলো চলে যাই গ্যারেজে গিয়েছিলাম বাবা দোকানে নেই মোটামুটি বাইকটা নিয়ে কোথায় গেছে স্কুটিটা নিয়ে তো আমি ওই জন্য যেতে পারলাম না দেখা যায় কখন যাওয়া যায় বাইক নিয়ে চলে এসেছিলাম অলরেডি তো আমার ফ্রেন্ডকে ডাকলাম ওই যে ওই দেখো যাচ্ছে ব্যাট হাতে নিয়ে ঠিক আছে আর এখানে দেখো বৃষ্টি চলে এসেছে কী অবস্থা দেখো বৃষ্টি 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 পড়ছে হাতে দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে আর এখানে ছেলে ফেলে সব খেলছে বুঝো বুঝো ওই আয় তো আবার পিচ পিচ কাটছে এখানে যে খেলবে ঠিক আছে তো বৃষ্টি পড়ে চাল খেলতে হবে নিজো তো গাইজ এখন যাবো কোথায় যাবে এখন ঘুরতে যাবো কোথায় কোন জায়গা বল বল কেঠার বল বল চা দোকান কেঠার বল চা দোকান গাইজ চা দোকানে চা দোকানে কী করে মানুষ হ্যাঁ পান বিড়ি সিগারেট খায় ঠিক আছে আমার টাইম পাস করবো তাদের ভাই গার্লফ্রেন্ড নেই তাদের ভাই চা দোকান আছে তাদের গার্লফ্রেন্ড নেই তাদের চা দোকান আছে আর জিন্দগি তো মুখটা তো ফ্রেশ ফ্রেশ লাগছে কেন হ্যাঁ গাইজ আজকাল সাদা সবাই সাদা হয়ে যাচ্ছে আমি মনে হচ্ছে কালো হয়ে যাচ্ছে একটু বেশি বেশি মনে হচ্ছে দেখি তো টোটাল ছোটো দাও নাকি ও বৃষ্টি বৃষ্টি গাইজ প্রচুর বৃষ্টি মানে শীতকালে শীতকালে কোনো মেঘ দেখ কিচ্ছু নেই ঠিক আছে অলরেডি এমনি বৃষ্টি হচ্ছে ভাই আস্তে আস্তে ভাই আস্তে গাইজ গুড মর্নিং গাইজ কাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর কোথাও যাওয়া হয়নি এমন কোথাও ঠিক আছে আর হচ্ছে এরকম কিছু ব্লগ ব্লগ কন্টিনিউ করা হয়নি তো এই জন্য আমি দেখো এখন বাজছে তোমার 9টা বাজছে এইবার ঘুম থেকে উঠলাম গোড়াটা কেমন একটু ধরা ধরা লাগছে না মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কেমন লেগে গেছে মনে হচ্ছে আর এই এখন বিছানা টিছানার অবস্থা দেখছো ঘুমিয়েছিলাম বলে এখনও তোলা টোলা হয়নি তো এটা একটু ইগনোর করো গাইজ কারণ কিছু কেউ মনে করো না কারণ আমি ঘুমিয়েছিলাম এরকম তোমার সাথে কন্টিনিউ করি এখন ব্লগটা ঠিক আছে আর কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ঠিক আছে তোমাদের ওখানে বলো বৃষ্টি হয়েছে কি না দেখো আজকে রোদ বেরিয়েছে কালকে বৃষ্টি হয়েছিল আজকে মোটামুটি রোদ রোদ বেরিয়ে গেছে আর চলো এখন ব্রাশ ট্রাশ করি ভালো লাগছে না তো গাইজ ওই দেখো আমার দেখো পিঁপে হয়েছে দেখো কত বড় বড় পিঁপে হয়েছে দেখবে একটা ছোটো গাছ আছে ছোটো গাছের মধ্যেও পিঁপে হয়েছে দেখবে ওই দেখো মা পারবো নাকি মা পারবো নাকি পিঁপে পারবো হ্যাঁ যা কিছু করবে তাহলে পেড়ে দিই না পিঁপে চাটনি করবে পেড়ে দেবো হ্যাঁ পেড়ে দেবো গাইজ কত বড় বড় হয়েছে একটা পিঁপে যদি পাওয়া যায় চাটনি ফাটনি হয়ে যাবে যে খেতে ভালো লাগবে আর লেবু গাছটা আমার বড় হচ্ছে না কেন বলো তো এই দেখতে পাচ্ছ কেন লেবু গাছ এই যে লেবু গাছ এবারে এরকম শুটকো লেবু এরকম এরকম দেখাচ্ছে
এরকম। আর এটা আমাদের ডাব গাছ, দেখো ডাব গাছটা ইচ্ছে ছোট হয়েছে, ডাব দু তিন বছর হচ্ছে বলো আমার। হ্যাঁ এবার দু তিন বছর হচ্ছে, দু তিন বছরেও মানে কত ছোট আছে গাছটা দেখো। দু বছরের গাছ না আমাদের, দু বছরের গাছ। তো গাইজ এখন মোটামুটি চলে এসেছি গ্যারেজে, ঠিক আছে। বাবা আজকে ছিল গাইজ, কালকে ছিল না মোটামুটি। তো গাইজ এই দেখো আমাদের চাবি, ঠিক আছে। এবারে চলো এখান থেকে গাড়িটাকে এখান থেকে বের করে নেবো। এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে এই গাড়ি বার করবো, বার করে এবার যাব দেখি কোথায় যাওয়া যায় গাইজ। আজকে হচ্ছে ভাবছি একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, একটু খোলামেলা মাঠের দিকে, ঠিক আছে। ফালতু আবার আমার ফ্রেন্ডও বললো যে যা চল যাবো ওই দিকটু ঘুরে আসি। তো চলো এখন বের করে নিই, তারপরে নাহলে বের করে আসছে না এখান থেকে, আর এখানে কি করে বার করবো সেটাই ভাবছি। তো গাইস হাম নিকল চুকে হ্যায় কিধার ভাই, যা মন চাই উধার যাও, কিধার মন চাই উধার যাও। তো গাইস চলো এখন কোথায় যাবো নিজেরা ঠিক ঠিকানা নেই। ওভারটেক কর, ওভারটেক কর আস্তে আস্তে। আরে বাচ্চার বাচ্চা সামনে নেবে ভাই, সামনে ছাগল বুঝি। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? সত্য কথা বলতে আমরা কালী পুজো করি তো কালী ঠাকুর অর্ডার দিয়েছি, তো সেই কালী ঠাকুরটা কেমন হয়েছে সেটা দেখতে যাচ্ছি। চলে যাচ্ছি গাইস, দেখে আসবো। আর একটু ঘোরাঘুরি হয়ে যাবে ওই জন্য একসঙ্গে বেরিয়েছি। ফোন করলো ভাই, আরে আসছে আমার, আসছে যা চল চল। এ আমাদের ঘিরে কি করবি, এসছি আমরা, ঠিক আছে। এই সব জায়গায় এখন ঘোরাঘুরি চালু হয়ে গেছে, কারণ সামনে কালী পুজো আসছে না। আমাদের কাছে কোনো ঘোরা টেরা নেই, মোটামুটি আমাদের সব জায়গা ঘুরে এসেছে। এখন ঠাকুর দেখতে এসেছি আমরা, এই ঠাকুর নেওয়া হবে এখান থেকে। বের করে ঘোরাটা করে দিচ্ছি, এইটা এইটা রং টং শুরু দিতে হবে। সো গাইজ কার্তিক ঠাকুর দেখো, ছোট কার্তিক, ছোট কার্তিক কালী। আমাদের সামনে দেখো ঐতিহাসিক কালী, এই যে দাঁড়িয়ে আছে ওই করছে। আর এক মিনিট ঘোরা ঘোরা গাইজ, এখানে সেই মাছকে মানে পুড়িয়ে মানে কালী পুজোর দিন হ্যাঁ ঠাকুরের যে যেটা প্রসাদ হয় মানে সেটা হচ্ছে মাছকে পুড়িয়ে হয় গাইজ এইখানটায়, ঠিক আছে। দিকে যাবি নাকি? না না গাইজ এইখানটায় ফটো ফটো শ্যুট করার জন্য হেভি সুন্দর জায়গা, আর এই জায়গাটা আমি শ্যুটও করেছিলাম কিন্তু বুঝলি। দেখতে পাচ্ছ গাইজ এখানে সারি সারি গাছ আর মাঝখানে রাস্তা। এই একটু বেড়াটা কেমন কেমন টাইপের লাগছে যাবি নাকি ওই ঠাকুর আনতে? হ্যাঁ ঠাকুর ফাকুর আনতে হবে বলছে, ঠাকুর না সরি বাস আনতে হবে। ঠাকুর কি এখন, ঠাকুর তো দেরি আছে, যেদিনে পুজো সেদিনে আনবি তাই তো।
মজা নিবে হ্যাঁ গাইজ এদেরকে নিয়ে ভালো মজা নিচ্ছে ওই দেখো ডিম নিয়ে নিলাম এবার ডিম নিয়ে চলো বাড়ি চলে যাই কারণ অনেকক্ষণ বেরিয়েছি ঠিক আছে ডিমটা ধর না আমাকে ওখানে গিয়ে দিবি নাকি ভেতরে ঢুকিয়ে দেবো বলতো ভেতরে ঢুকিয়ে তো গাইজ ডিমটা ফেটে যাবে নাহলে আমি এবার ওকে সামনে ছেড়ে দেবো সামনে ছেড়ে দিয়ে তারপরে এতে যাবো সামনে নামে খুলছেই না ঢুকিয়ে দেয় আরে উল্টো 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 ভেতরে রেখে গাইজ চলো এখন বাড়ি যাবো আর এখানে কী যেন সাউন্ড হচ্ছে বুঝলি সেই সেই একটা সেই সামনে তোর হচ্ছে এটা আছে না তোর হচ্ছে ব্রেকটা আছে না ব্রেকটাকে যেমন চেঁচে 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 করে একটা আওয়াজ আসছে কী বলতো কীসের আওয়াজ বলতো এটা তো বলতে পারবো না এই কী জানি না স্কুটার এই সামনের চাকাটা না দেখেছো চলে যাও এই 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 সামনের জায়গাটা না একটা কী যেমন সাউন্ড আসছে বলতে পারো না দা এই দোকানে গাইজ দেখাতে হবে নাহলে কী বলতো এ করা যাবে না বলা যাবে না যে কী হচ্ছে দোকানে দেখিয়ে নিবি একবার হ্যাঁ দোকানে দোকানে দেখিয়ে তারপরে এ করতে হবে ঠিক আছে মা খেতে বসে বলেছে মা ডাকছে তখন থেকে দেখো মা ভাত ফাত বেড়ে নিয়েছে মা কি কী কী করেছো মা ডিম হালু ভাতে ডিম ভাজা তাহলে গাইজ বেশি কিছু হয়নি আজকে ঝোল হয়েছে তোমার কিসের ঝোল যে পেঁপে দিয়ে তোমার হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে সব ঝুলঝুল করেছে ডিম ভাজা করেছে বাদ তো গাইজ চলো আর বেশি কিছু বলছি না আর চলো গাইজ ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো আর সুস্থ থাকো এখানে এই ব্লগটা এন্ড করছি আর বেশি কিছু দেখাচ্ছি না গাইজ খিদেও পেয়েছে অনেকক্ষণ থেকে বেরিয়েছি এবার খাওয়া চানে স্নান ফান করতে হবে স্নান ফান এখনও করা হয়নি খাওয়া দাওয়া করে স্নান ফান করে নেবো তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও তো টাটা বাই সব ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছি নেক্সট ব্লগে টাটা বাই